সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের 33তম বার্ষিক সাধারণ সভা 18 ডিসেম্বর 2019 বরিশাল শহরের বরিশাল ক্লাবে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় 3% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানির চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান, পরিচালক রোজি রহমান, স্বতন্ত্র পরিচালক নুসরাত হাফিজ, পরিচালক আবরার রহমান খান, নির্বাহী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসাইন, প্রকল্প পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, সিএফও মোহাম্মদ মোস্তফা। সভা সঞ্চালনা করেন কোম্পানির সচিব মোহাম্মদ মনির হোসাইন। এছাড়া সভায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। সমাপ্ত 2018-2019 অর্থ বছরে প্রতিষ্ঠানটির মোট টার্নওভার 85 কোটি 61 লাখ টাকার বিপরীতে 3 কোটি 6 লাখ টাকার গ্রোস প্রফিট হয়। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু 29.44 টাকা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই লোন আমার গত বছর যেখানে 7 কোটি 84 লাখ টাকা আমি ইন্টারেস্ট দিচ্ছি, এইবার আসছে 9 কোটি 1 লাখ টাকা। আমার 8 কোটি 85 লাখ টাকার জন্য আমাকে এক্সট্রা ব্যয় করতে হয়েছে 1 কোটি 47 লাখ টাকা। তো আমি কিন্তু এই জায়গাটাতে আমি আপনাদেরকে বলবো, যারা এই ব্যাংকটি ফিনান্সিয়ালের সাথে যারা সম্পৃক্ত এই কাজগুলির কারণ তারা কিন্তু সঠিকভাবে ভেবে রাখার একটা বিষয় আছে যে আমার ফিনান্সিয়াল কষ্টটা কি করে সামলানো যায়। 20 থেকে 1 কোটি 30 লাখ টাকা আমি বেশি দিয়ে থাকি 28 বছরে ইউসি ইসে ট্রান্সফার করি।